এই মুহূর্তে একটি বাড়িতে মৌচাক কাটতে এসেছি, যেই বাড়িতে মোট 13টি মৌচাক রয়েছে এবং একটি সানসেটের নিচে, মানে একটি লম্বা সানসেট রয়েছে। সেই সানসেটটি পুরো সানসেট জুড়ে চাক বসেছে, যেখানে 13টি চাক রয়েছে এবং আরও দুটি চাক, একটি চাক বসেছে একটি নিম গাছে এবং অন্য আরেকটি চাক বসেছে একটি আম গাছে। তো মোট আমাদের এখানে 15টি চাক রয়েছে। 15টি চাকের মধ্যে থেকে আমরা মোটামুটি 13টি মৌচাক কেটে মধু সংগ্রহ করে নিতে পারবো এবং সবগুলো চাকেই খুব সুন্দর মধু রয়েছে। এবং আমরা এই মুহূর্তে চৈত্র বৈশাখ মাসে যে মধুগুলো হয় সেই মধুগুলো সংগ্রহ করে নিচ্ছি এবং এই মধুগুলো আমাদের উত্তরবঙ্গ, দিনাজপুর বা ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব এলাকা এই চৈত্র মাসে সবচেয়ে ভালো মানের মধু হয় এ সময়। এবং এই মধুগুলো দিনাজপুরের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সেই মধুগুলোই আমরা সংগ্রহ করে নিচ্ছি এবং খুব শীঘ্রই এই মধুগুলো তাসমান হয়ে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। 13টি চাকের মধ্যে সবচেয়ে বড় চাক হলো এটি, প্রায় 5 থেকে 6-5 ফিটের মতো লম্বা হবে, 5 ফিট 5.5 ফিটের মতো লম্বা হবে। এই চাকটিতেই সবচেয়ে বেশি মধু করেছে এবং পাশাপাশি আরও 2টি চাক রয়েছে, মানে এই সানসেটটিতে মোট 13টি চাক রয়েছে, যেটির কথা পূর্বে ভিডিওতে বলেছি এবং যেখানে আমাদের মৌয়ালেরা তাদের কাজের কাজ করে তাদের দক্ষতা। এবং এখানে আরও কিন্তু আরও চাক রয়েছে, যে চাকগুলো এখন আমরা ধারাবাহিকভাবে কেটে নিচ্ছি। এখন আমরা মধ্যবর্তী জায়গায় অবস্থান করতেছি, যেখানে একই জায়গায় অনেকগুলো মৌচাক রয়েছে এবং যে চাকগুলোতে প্রত্যেকের চাকে কিন্তু ভালো মধু হয়েছে। এই যে মধুর অংশটা আমরা দেখতে পাচ্ছি, ওদের মধ্যে সরাসরি পাল্টিতে নামিয়ে নেওয়া হলো। মানে আপনি ঘুরেন একটা চাক কাটা কতটা কষ্টের সেটা এখানে এসে মাঠ পর্যায়ে কাজ না করলে আসলে বোঝাটা খুব কঠিন। তার আমাদের এই চাকে এই অংশটাই মধু রয়েছে, মধুর অংশ ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা হাতের সাহায্যে আলত করে সরিয়ে দেন, তাহলেও কোনো সমস্যা নেই। দুটি অংশে ভাগ করে নিয়ে মধু কিন্তু টপ 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 করে পড়তেছে এখন। এই তবে এই যে এরকম টসটসে মধু কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। কিছু মধু হাতে লেগে যায়, স্বাভাবিক কাজ করতে গেলে হাতে কিছুটা লাগবে। আমরা এখন ধারাবাহিকভাবে আরো যে চাক রয়েছে পরবর্তী চাকগুলো কাটতে থাকবো। একটা মজার বিষয় হলো কাটার সময় যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না। আপনার যে যুদ্ধের সময় যে কাদা মাটি ভরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, তাহলে শরীরে গায়ে টায়ে মধু ভরে যায়। একটা জিনিস লক্ষ্য করি, আমাদের যে ক্যামেরাম্যান মৌমাছির ভিডিওটা ধরে আছে, ক্যামেরাটা ধরে আছে, তার অবস্থা দেখায় তার হাতে এরকম মৌমাছি লেগে গিয়েছে, কয়েকটা হুলো দিয়েছে, কিন্তু তাকে কিন্তু তার ভিডিও কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই যে মধুটা লাশ কাটলাম সেটার মধু এই পরিমাণ, এটা তো বেশ ভালো মধু হয়েছে এবং আরও আমাদের চাকগুলো রয়েছে সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে কাটতে থাকবো।